পারা পারা পাপা মুখ বুঝে ঘর গুঁজে শুয়েছিল ওরা ঘুম ভেঙে চলবার দিচ্ছে মহড়া পারা পাপা পারা পারা পাপা পারা পাপা পারা পারা পাপা চোখ মেলে তাকাতেই চকচকে আলো রামধনু হয়ে গেল সব সাদা কালো বইয়ের বাসিন্দারা এতদিন ধরে দল বেঁধে মলাটেই ছিল চুপ করে নড়ে চড়ে হয়তো যাবে ঘেমে ছুটবে তবু আর যাবে না থেমে ভেঙে যাক সব নীরবতা গল্প দেখা গল্প কথা গল্প দেখা গল্প কথা গল্প দেখা গল্প কথা গল্প দেখা গল্প কথা বন্ধুরা, রামায়ণের কাহিনী তো তোমাদের সকলেরই জানা। সেই কাহিনীতে কল্পনার রং মিশিয়ে তোমাদের জন্য এই মজাদার গল্পটি লিখেছিলেন বাংলা শিশু সাহিত্যের কিংবদন্তি এক লেখক সুকুমার রায়। অযোধ্যা থেকে বহু দূরে দক্ষিণ ভারতের সমুদ্র তীরবর্তী কোনো এক স্থানে এই কাহিনীর সূত্রপাত। যাদের নিয়ে এই গল্প জমে উঠবে তাদের সঙ্গে এসো প্রথমেই একটু আলাপ করে নেওয়া যাক। প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হলেন রঘুকুলপতি শ্রীরামচন্দ্র। সঙ্গে তার পরম ভক্ত পবনপুত্র শ্রী হনুমান। ইনি কিষ্কিন্ধাপতি সুগ্রীব, আর ইনি হলেন বিভীষণ। মন্ত্রীমশাই জাম্বুবান, রাক্ষসরাজ রাবণ, সবাই যার ভয়ে কাঁটা। আবার ইনিও ভয়ের কারণ, ইনি যমরাজ, আর তার দুই শ্যাঙাত দুই যমদূত। অনেক বানর সেনা এবং একজন দূত, আর সব শেষে যিনি নাম ভূমিকায় রইলেন তিনি তোমাদের অতি পরিচিত লক্ষ্মণ। তাই নাকি? কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি,
রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাতোচ মমারোচ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে, রাজ স্বপ্ন মিথ্যা হয় না? হয় না, হবে না, না হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হবে না। আমি হনুমানকে বললাম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে। হনুমান এসে বললে কি ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস আর চাই কি। ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে। আরে ওই যে ওই যে ওই যে ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে, লাঠি কাঁধে ফোনটা। ও সে কি রাবণ বেটা তবু মরেনি? এ বেটা জানতো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে খবর কি? এগে আমি তো এইমাত্র আসছি। ব্যাস মস্ত খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। এগে আমি তো ওই ছান টান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকে দিয়ে চারটি ভাত খাইয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, ওই আমার আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিস নে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, ওই তো খেয়ে উঠেই ঘন্টা দুই তিন জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ডাকডোল বাজছে। মার বেটাকে, মার বেটার কান কেটে দে। বেটার ধ্যারা রে রে, দেখো দেখো চলছে যেন ঠিক রেকারিং ডেসিমা। তারপরে কি হলো শুনি তত কিম। আসিছে রাবণ বাজে ঢকডোল, মোয়া দুম দাম মোয়া হট্টগোল, তত কিম তত কিম তত কিম। শঙ্খ হুলাহুলি সানাই নিঃসন, করতাল ঝঙ্কার অস্ত্র ঝনন, তত কিম তত কিম তত কিম। লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে, তত কিম তত কিম তত কিম। বিরোধর পেশাবে করে কোলাহল, মহাশ পালনে কাঁপে ধরাতল, তত কিম তত কিম তত কিম। তাহাদের রুদ্র দাপটের ছোটে, ভয় প্রাণ উড়ে পিলে চমকে ওঠে, তত কিম তত কিম তত কিম। আজি দুর্দিনের নাহি কার রক্ষা, দলে বলে সবে পাবি আজি অক্কা, তত কিম তত চমপে আদব, মুখ সামলে গো ভাব। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা তাই। হ্যাঁ একটু দ্রুত হাঁটলে 1.25 ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? একে তা তো জিজ্ঞেস করিনি। বেটা তুমি আছো কোন কর্মে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? একে তাড়াতাড়ি এই একে আস্তে একে সেটা ঠিক ডাউন করে দেখিনি। তবে রে এটা কোথাকার অবদার্থ রে, দে দে ওটাকে তাড়িয়ে দে। মন্ত্রী মশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো। বন মানুষ কোথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ, শুনবো না। বেটা হাসছিস কেন রে বেয়াদব? ওরে কে কোথায় আছিস, আমার গদাটা একবার নিয়ে আয় তো। কেন গদা কেন? রাবণকে ঠেঙাবো। রাবণ বোধহয় আসছে। বেটা এতক্ষণ এক বাসি সংবাদ নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। কেউ নেই তো? দেখ হাঁটছে, দেখ মাদুরে বুদ্ধি কিনা,
আরে ধুর, যুদ্ধ করতে এসেছিস অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে, এমনি এমনি করে হাঁট। রেখে দাও তোমার ভরং, আমাদের দেশে এরকম হাড়গিলের মতন করে কেউ হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো, এই এই মানুষ বললে কেন হে, খামোকে গালি দিচ্ছ কেন? ওরে তোরা পালিয়া, রাবণ আসছে। কি যদি রাবণের খুশি লাগে খায়, তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে পালিয়ে যা, তা না হলে মরে যাবি, লগুড়ের গুঁতো খেয়ে হঠাৎ একদিন মরে যাবি। ওরে আমার মনে পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসবে, আজ একটা কিছু হয়ে যাবে, ইস পার নয় উস পার। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা, তোরে এখন রাখবে কেটা, এবার তোরে মচয় কেটা ফল। তোর মুখের দুপাটি দন্ত ভাঙিয়া করিব অন্ত, তোর এখনই হবে প্রাণান্ত, আয় রে বেটা জমের বাড়ি চল। খন্ড তোর ও মুন্ড খন্ড খন্ড করিব, ওরে পাষণ্ড তোর ও মুন্ড খন্ড খন্ড করিব, যত অস্থি হাড় হবে চুরমার এমনি আছাড় মারিব। ওরে পাষণ্ড তোর ও মুন্ড খন্ড খন্ড করিব। বেটা গুলিখোর বুদ্ধি নেই তোর, নেহাত তুই চাংড়া। বেটা গুলিখোর বুদ্ধি নেই তোর, নেহাত তুই চাংড়া। আয় তবে আয় যষ্টির ঘায়, আয় তবে আয় যষ্টির ঘায়, করিব তোরে ল্যাংড়া, করিব তোরে ল্যাংড়া। খেদে তোর গলা বাজি, ওরে বেটা ছুঁচো পাজি, অন্তিম সময় আজি ইষ্ট দেবে করে নমস্কার। তুই রে পাষণ্ড ঘোর পাল্লায় পড়িলি মোর, উদ্ধার না দেখি তোর মোর হাতে না পাবি নিস্তার। রেখে দে তোর গলা বাজি, ওরে বেটা ছুঁচো পাজি, অন্তিম সময় আজি ইষ্ট দেবে কর নমস্কার। ওরে বে আদব কহিলে যে সব ক্ষমা যোগ্য নহে কখন, তার প্রতিশোধ পাবি রে নির্বোধ, পাঠাবো সামন সাধন।
ওরে বাবা ইকি লাঠি, গেল বুঝি মাথা ফাটি, নিরেট গদা ইকি সর্বনেশে, নিরেট গদা ইকি সর্বনেশে। কাজ নেই রে খোঁচা খুঁচি, ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি, কাজ নেই রে খোঁচা খুঁচি, ছেড়ে দে ভাই কেঁদে বাঁচি, সাধের প্রাণটি হারাবো কি শেষে, সাধের প্রাণটি হারাবো কি শেষে। ছি ছি ছি, এত গর্ব করে এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি, সেম সেম। সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত, বুঝেছি এবার ওরে দুরাচার ডেকেছে তোরে কৃতান্ত, আমার সহিত লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত। আমি পালোয়ান স্যান্ড সমান, তুই বেটা তার জানিস কি, কোথায় লাগে বা কুর পাটকিন, কোথায় রোজেদ ফেনিস কি, এই যে অস্ত্র দেখিছ কষ্ট শোভিছে আমার হস্তে, ইহারি প্রভাবে জমালয়ে যাবে পানোর কুল সমস্তে, অযোধ্যার লোকে যোদ্ধা হয়েছে শুনে মরি আমি হাসিয়া, আজ দেখাবো শক্তি রাখিব কীর্তি দলে বলে সবে নাসিয়া। হর 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 মন 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 কাট 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 কাট। রাবণ বুড়ো অবাক করলে রাবণ বুড়ো
গুঁড়ো, অবাক করলে রাবণ গুঁড়ো। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তা হবে। আরে ও পালোয়ানজি, এ কি হলো? ষাট ষাট ষাট। কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বহারম্ভে লঘুক্রিয়া হলো। আগে বজ্র আটুনি ফসকা গেরো, যত তেজ বুঝি তোমার মুখেই। আগে মুখে নো মারিতং জগৎ। আমি বলি কি তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই তরোয়াল নেই খামচা মারেঙ্গা। আমি তো বরাবরই বলে আসছি, দেখ তোর ওই ঘ্যানঘ্যানানি আমার একদম ভালো লাগে না। রাবণের কেন বলো এত বাড়াবাড়ি? পিঁপড়ের পাখা উঠে মরিবার তরে, জোনাকি যে মতি হায় অগ্নি পানে ঋষি, সম্বরে খদ্দ তলিলা। আগে ঠিক কথা, রাঘব বল যবে লভে অবসর বিশ্রামে তরে, তখনই তো মাথা তুলি চ্যাং পুটি যত করে মহাশ পালন। এত গোলমাল কিসের হে? রাবণ এদিকে আসছে না তো। ও বিভীষণ, রাবণ আসছে। রাবণ আসছে? আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমায় কাঁধে নিতে পারবি? শ্রীমান লক্ষ্মণ আসছেন। অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। এগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ ওই একরকম আসছেনই বটে, মানে ওই তাকে নিয়ে আসছে। লোকটার কান মলে তাড়িয়ে দাও তো, বাটা হেয়ালি পাকাবার আর জায়গা পাইনি। পড়লেন লক্ষণ শক্তিশেল যেন ঝড়ে কলা গাছ রে, ভাবি খেতে লাগলেন যেন ডাঙায় বোয়াল মাছ রে। অনেক কষ্টে রইল বেঁচে, আর কপাল জোরে মইল না, করে স্বর্গ হইতে কিচ্ছু তো পুষ্প বৃষ্টি হইল না। ভাগ্যে মোরা সবাই শ্বেতা ছিলাম উপস্থিত গো, তা নইলে তো ঘট্ট আজি দিতে বিপরীত গো, দিতে বিপরীত গো। এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলাম। বেটা তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? শুনরে ওরে হনুমান, ওরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার নিষ্কর্মার অবতার, কাজ কর্মে দেশ বড় ফাঁকি, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুষ খালি পড়ে পড়ে, অকাতরে নাকে দিয়ে তৈল। শুন রে আদেশ মোর, এই দণ্ডে আজি তোর অষ্ট আনা জরিমানা হইল। মোটে আটা না। তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে একটা কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। রাবণ ব্যাটায় মারো সবাই, রাবণ ব্যাটায় মারো, মারো রাবণ ব্যাটায় মারো সবাই, রাবণ ব্যাটায় মারো। তার মাথায় ঢেলে ঘোল, তার উল্টো গাধায় তোল, তার কানের কাছে পিটতে থাকো 14,000 ঢোল। কাজকি ব্যাটার বেঁচে, তার চুলদাড়ি গোপচেছে, নস্যি ঢোকাও নাকে ব্যাটা মরু খেঁচে হেঁচে, তার গালে দাও চুল কালি, তার চিমটি কাটো খালি, তার 14 পুরুষ উড়িয়ে দাও পেরে গালা গালি। তারে নাকাল করো আরো,
যে পারো রাবণ বেটায় মারো সবাই রাবণ বেটায় মারো মারো রাবণ বেটায় মারো সবাই রাবণ বেটায় মারো মারো রাবণ বেটায় মারো সবাই রাবণ বেটায় মারো এই যে শ্রী রামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে ওই যা ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা করা হলো না ঠিক সত্যি তো মন্ত্রী মশাই গেলেন কোথা মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন ব্যাস তবেই কেল্লা ফতে করেছেন আর কি মন্ত্রী মশাই আরে ও মন্ত্রী মশাই একবার উঠুন না উঠুন না বাবা এই যে কুম্ভকর্ণের এক কাটি বাড়া আরে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা বেল্লিক বেরসিক বেয়াক্কেল বেয়াদব হারি মুখবোধ রাগ করবেন না রাগ করছেন রাগ করছেন কেন আপনি কেন হ্যাঁ কথাটা শুনুন আজকে মন্ত্রী জাম্বুবানের বুদ্ধি কেন বলছে না সংকট কালে চটপট কেন যুক্তির কথা বলছে না সর্বকর্মে অষ্টরম্ভা হরদম পড়ে নাক ডাকছে উল্টে কিছু বলতে গেলে বিটকেল বিটকেল গাল পাড়ছে লক্ষণ জানছে তবু দেখছে যে নিশ্চিন্তে এমনি স্বভাব ছিল না তার থাকতাম যখন কিষ্কিন্দে হ্যাঙ্গাম দেখে পরে হিন্দুর লোকে বলবে কি ভেবে দেখো এমনি করলে রাজ্যের কার্য চলবে কি মোরা আকেল শূন্য একেবারে বুদ্ধি নেই সূক্ষ্ম যুক্তি বলতে কারো ঠাকুর দাদার সাথী নেই বলছি মোরা কিচ্ছু নেই গো চটবার কথা এর মধ্যে উঠে একবার ব্যবস্থা দাও প্রণাম করি ঠ্যাং পদে এখানে আমার ল্যাজে পাড়িয়ে দিলি বুঝলে হে জাম্বুবান তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে আগে হ্যাঁ সে কথা আগে বললেই হতো তা না ব্যাটার খালি ধাক্কাই মারছে মন্ত্রী মশাই আরে ও মন্ত্রী মশাই আমি বলি বুঝি ডাকাত পড়লো নাকি হ্যাঁ এইবার কিছু একটা ব্যবস্থা দিয়ে ফেলো এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে আচ্ছা কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো না না অত দেরি করতে হবে না এক্ষুনি যা আবার এত রাত্রি কোথায় যাব সাপে কাটবে না বাঘে ধরবে এটা শখের প্রাণ ঘরের মাঠ না ওষুধগুলো এখনই দরকার হোমিওপ্যাথি লাগাও না যা বলছি শোন এই যে গাছের কথা লিখলাম বিশল্যকরণী মৃত সঞ্জীবনী এইসব গাছের শেকড় আনতে হবে আমি ডাক্তারখানা চিনি নে মরণ আর কি এ কি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বাদগেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে জানিস তো কৈলাস ডাক্তার আবার কি ব্যাস কানের পটহটা দেখি ভারী সরেস বাটা কৈলাস পাহাড় জানিস না ও বাবা সেই কৈলাস পাহাড় এত রাত্রি আমি অত দূর যেতে পারবো না যাবি নাকি রে বেটা জুতি লাল করে দেবো এক্ষুনি যা দেখিস পথে মেলা দেরি করিস নে আমার কান কটকট করছে আহা যা রে যা আর গোল করিস নে 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 বকশিস নে জৌকুম তারপর রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করো কেন রাত্রিরে যুদ্ধ করবে নাকি তা কেন একজনকে একটু খবরদারি করতে হবে তো তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে তা তো বটেই মন্ত্রীমশাই না হলে এমন বুদ্ধি কার হয় আর কার হয় না হয় না এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফাপড়ে ফেলতে হচ্ছে আমার বচন শুন বিভীষণ করহ গ্রহণ সেনাপতি পদ আহা সাজ সজ্জা করো দীপ অস্ত্র ধরো সমরে সম্বর এ মহাবিপদ তুমি বিপদে নির্ভীক বীর্যে অলৌকিক তোমার অধিক কেবা আছে আহা চলে
ভাঙতে পাশান জয় গো ভাসান মুশকিলে আসান প্রসাদে তোমার। ঠিক কথা উত্তম কথা, তাই তো মুশকিলে ফেললে দেখছি। শুনো সর্বজনে আজিকে এক্ষণে বীর বিভীষণে বড় সেনাপতি, আহা শ্রীরামের তরে সম্মুখ সমরে যদি যায় মরে কিবা তাহে ক্ষতি। স্বয়ং জমেলেও নয় আর দেখো যেন ঘুমিও না। এই কি গেরো, আচ্ছা ফেসাদে পড়া গেল দেখছি। মোর ভালি হাই কি লিখিল আজ রাত্রে, একি বিপদ ঘটিল দুর্মতি সুগ্রীব চির শত্রু মোর হেলিল আমারে সংকটে দেখো। জাম্বুবান বেটা কুবুদ্ধির ঢেকি তার চক্রে পড়ি নিস্তার না দেখি, আসে যদি কেহ রাত্রি দ্বিপ্রহরে একাবো কেমনে একা কি তাহারে। স্বর্গ হতে কাহ দেবগণ সবে আজি এ সংকটে কি উপায় হবে, যম হস্তে আজি না দেখি নিস্তার সুযুক্তি তাহার কহ সবিস্তার। শূন্য দেবাসুর গন্ধর্ব কিন্নর মানব দানব রাক্ষস বানর, শুনো সর্বজনে মোর মৃত্যু হলে শোক সভা করো তোমরা সকলে, শুনো সর্বজনে মোর মৃত্যু হলে শোক সভা করো তোমরা সকলে। জাম্বুবান বলছিলেন দেখো যেন ঘুমিও না। বাপু এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি, তবে এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা হয়নি তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে, চাই কি হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, জমের তো এদিকে আসবার কোনোই গতিক দেখছি না, আর আসলেই বাকি তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কার্য হবে না। দেখেছ আধ ঘন্টা না যেতেই ঘোঁত ঘোঁত করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওরে বিভীষণ, ও কেরে কেরে কেরে, ও জাম্বুবান যে তুই বুঝি মনে করেছিলি আমি ঘুমিয়ে পড়েছি, আমি কিন্তু সত্যি করে ঘুমোইনি। হ্যাঁ হ্যাঁ আমায় আর সমঝাতে হবে না, দিব্যি পরে নাক ডাকছে আবার বলে সত্যি করে ঘুমোইনি। তুই টের পাসনি আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম। না না মিটমিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। বেটা তো ভারী জচ্চর, আমার ঘুম ভাঙিয়ে দিলে।
হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করেছি, একটা বাড়ি চিনতে পারবো না? তোকে কি বাদলিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে, হ্যাঁ আমাকে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটাই যাবি। তো ডান দিক তো এই, আর উঠোন কে উঠোন? হ মিলি গিছে, তুবে তো ঠিকই এইছি। হ্যাঁ চল মোড়াটা খুঁজে দেখি। এটা কি আছে রে? এটা কি আছে রে? এটা কি আছে? মানুষ আছে নাকি? বাবা ও বাবা, ও মানুষ, জীবন্ত মানুষ। কই রে, কিছু তো বলছে না? তাইলে বোধ হয় কিছু বলবে না। হ্যাঁ বেশ আমাই চেহারা। ওকে জিজ্ঞেস করতো? তুই জিজ্ঞেস কর না, তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মুশাই গো, মুশাই, শুন না মুশাই, একটু পথ ছেড়ে দিবেন গো মুশাই। আমরা মুশাই, গরিব বিচারা মুশাই। এ তো মজা মন্দ নয়, এরা দেখছি আমার ভয়ে থরহরি কম্পমান। হেই চল একটু পাশ কাটিয়ে চলে যাই। রে না রে, চোখ রাঙাচ্ছে। দয়াবান গুণবান ভাগ্যবান মুশাই গো, তোমার প্রাণে একটু ওকে দয়া মায়া নাই গো, তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো, তুমি ভরসা নাই দিলে অন্য কোথা যাই গো। এ সময়ে তোমা ভিন্ন কে আছে সহায় গো, কার্যধার না হলে তো না দেখি উপায় গো, পছেড়ে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো, দয়াবান গুণবান ভগবান মুশাই গো। ভাগ ভাগ বেটারা, নইলে একেবারে প্রহারে না ধনঞ্জয় করে দেব। রে পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরা যে কাউকে আইস্ত রাখবেন না। তাই তো তাই তো, ই তো ভারী মুশকিল হলো, কি করা যায় বল দেখি। আয় না আমরাও বিটার সঙ্গে লড়াই করি গিয়ে। বাপু যখন পরাজয় খোলু অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য, তবে তো মুশকিল উপায় হবে, সৎ করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি লড়াইয়ে কাজ নাই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। হায় কি ঘটিল, হায় কি ঘটিল, এমন সাদেশ চাকুরি বেটারা। রাত দুপুরে গান জুড়েছিস? চাপ কি রোগা করে দেব। দুহাই মহারাজ, দুহাই যমরাজা, আমাদের কিছু দোষ নাই। ওই এক বিটা আমাদের পথ ছাইছে না, এই মাটি করেছে, এখন উপায়? আটকাতে গেলে যম মারবে, না আটকালে রাম মারবে, উভয় সংকট। যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়বো না। তবে রে বেটা, আমায় চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি। ওরে এবার লড়াই বাইদে, ইয়েরে ভারী মজা দেখা যাবে। পালা পালা, এই বিলা পালা। হ্যাঁ ওই যে অস্ত্র দিচ্ছ, উরি একটা ঘা খিলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। তুই কে রে বেটা, মরতে এসেছিস? কাল রূপী মৃত্যু আমি যম নাম ধরে, সর্বগ্রাসী সর্বভোগ সকল সংহারী, অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে, সংসারের মহাযাত্রা পুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দেই আমি সমন।
জয় রামের জয়। ও কি রে, ওই যা চাপা পড়ি গেল যে। তাই তো রে, চাপা পড়লে যে। আরে আমার মাইনে কি দিবে? তাই তো, আমারও যে পাওনা আছে। আগো আমাদের কি হলো গো? আগো আমরা যে ধনে প্রাণে মলুম গো, পালোয়ান মশাই গো, সব বোনাস করলেন গো, আয় আমাদের কি হলো গো? ওরে জম্বিটা যে দিল ফাঁকি, মুদে তেরো আনা মাইনে বাকি, দেখ না বেটা হলো নাকি, ওর চুল ধরে দে না ঝাঁকি, এই বিপদ কালে কারে ডাকি, আগে লক্ষণের একটা কিছু গতি করে নি, তারপর দেখা যাবে। ঠিকই, আপনি বেঁচে আছেন? তা না তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আগে চিত্রগুপ্ত বেটা আমায় ভুল বুঝিয়ে দিয়েছিল, আমি এক্ষুনি গিয়ে বেটার চাকরি ঘুচোচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল? বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর না থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পৌঁছে যেত, আমারই তো বাহাদুরি। অর্থাৎ কি না আমার বাহাদুরি? আমি বললুম বলেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞাসা করলে তুমি হয়তো এখনো পড়ে নাক ডাকাতে। আর আমি যদি শক্তিশেল খেয়ে না পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও বিদ্যে জাহির করতে পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্বগৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে আর আমিও একটু ঘুমিয়ে বাজব। আর আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে চারটে বাতাসা দিয়ে মধুরেণু সমাপয়েত করে দাও।